আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা, من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له, وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له, وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد, গত সপ্তাহে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন যে সুপারিশ করবেন, হাদিসুস শাফাআ আপনাদের সামনে পেশ করা হয়েছিল। আজকে এ বিষয়ে অন্য হাদিস পেশ করা হবে, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের জন্য বিশেষ করে দোয়া করবেন কিয়ামতের দিন বা সুপারিশ করবেন আল্লাহর দরবারে, তার কথা আসছে সহিহ মুসলিম থেকে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী তিনি তার সনদে পেশ করছেন আন আবি হুরাইরা, এবং বলছেন ওয়া আবু মালিক আন রিবঈ আন হুযাইফা, তাহলে দুজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা থেকে এই রিওয়ায়েতটি বর্ণিত। তারা বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াজমাউ আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আন-নাস, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের দিন লোকজনকে জড়ো করবেন। ফায়াকুমুল মুমিনুনা হাত্তা তুজলাফা লাহুমুল জান্নাহ, মুমিনগণ দাঁড়াবেন আর তাদের সামনে জান্নাতকে উপস্থিত করা হবে, জান্নাতকে মুমিনদের কাছে আনা হবে। ফায়াতুনা আদম, তারা আসবেন আদম আলাইহিসসালামের কাছে, বলবেন ইয়া আবানা ইস্তাফতিহ লানাল জান্নাহ, হে আমাদের আব্বু, আপনি আমাদের জন্য দোয়া করুন, অর্থাৎ আল্লাহর কাছে আপনি চান জান্নাতের দরজা যেন আল্লাহ খুলে দে। ফায়াকুল, তখন তিনি বলবেন ওয়াহাল আখরাজাকুম মিনাল জান্নাতি ইল্লা খাতিয়াতু আবি খাতিয়াতু আবিকুম আদম লাস্তু বিসাহিবি যালিক, তোমাদের বাপকে তো জান্নাত থেকে তোমাদের বাপের পাপ এর কারণেই তাকে বের করে দেয়া হয়েছে জান্নাত থেকে, আমি এরকম দোয়া করতে পারবো না, সুপারিশ করতে পারবো না। তোমরা যাও ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের কাছে। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যখন যাওয়া হবে, ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন লাস্তু বিসাহিবি যালিক, আমি এ কাজ করতে পারবো না, এর সাথী আমি নই। ইন্নামা কুনতু খলিলান মিন ওয়ারা ওয়ারা, খলিল তো আগে ছিলাম, এখন আর হবে না। কিন্তু গত সপ্তাহে আপনারা শুনেছেন অন্য হাদিসে তিনি বলবেন আমার থেকে তিনটি মিথ্যা কথা হয়েছে, কিন্তু ওই তিন মিথ্যা কথা কোন কি ওটা পরবর্তীতে অন্যদিন বলা হবে, গত সপ্তাহে বলিনি আজকেও বলিনি, তাই না, বলবো না, কারণ এটা ওই তিন কথা বললে অনেক লম্বা সময় লেগে যাবে। বলছেন قال فيقول ابراهيم نعم لست بصاحب ذلك انما كنت خليلا من وراء وراء اعمدوا الى موسى الذي موسى صلى الله عليه وسلم الذي كلمه الله تكليما, তোমরা যাও موسی علیہ السلام এর সাথে যার সাথে আল্লাহ কথা বলেছেন। এবারে موسی علیہ السلام এর কাছে যখন আসবেন, মূসা আলাইহিস্সালাম বলবেন আমি এ কাজ করতে পারি না, তোমরা যাও ইলা ঈসা কালিমাতিল্লাহি ওয়া রূহিহি,
আল্লাহর কালিমা আর আল্লাহর রুহ, কারণ বিশেষভাবে রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়ে তাকে সৃষ্টি করেছেন বাপ ছাড়া। এজন্য রব্বুল আলামিন তাকে বলেছেন তিনি হচ্ছেন কালিমাতুল্লাহি ওয়া রুহু। তাই তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন, ঈসা আলাইহিস সালাম বলবেন আমি এ কাজ করতে পারবো না, অর্থাৎ সুপারিশ আমি করতে পারবো না, তোমরা যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালামের কাছে। যাও কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম দাঁড়াবেন, ওই সময় তাকে ফায়ুযানু লাহু, তাকে সুপারিশ করার জন্য অনুমতি দেয়া হবে। ফায়ুযানু লাহ ওয়া তুরসালুল আমানাতু ওয়ার রাহিমু ফাতাকুমানি জামবাতাই সিরাত ইয়ামিনান ওয়া শিমালান। আমানত আর আত্মীয়তার সম্পর্ককে ছেড়ে দেওয়া হবে। ফাতাকুমানি জামবাতাই সিরাত, তখন আমানত আর রাহিম, রাহিম মানে কি আত্মীয়তার সম্পর্ক, সিরাত এখানে সিরাত বলতে ওই সিরাত, যে সিরাত যে পথ জাহান্নামের উপর দিয়ে হবে, এখানে এই এটা উদ্দেশ্য। তো এই সিরাতের দুই পাশে তারা দাঁড়াবেন, তারা দাঁড়াবে আমানত আর রাহিম। বলছেন কীরকম? ইয়ামিনান ওয়া শিমালান, ডান দিকে বাম দিকে। তাহলে আমানতের গুরুত্ব বেশি। তাই যদি আপনাকে কেউ কোনো আমানত দেয়, তাহলে সে আমানতের দায়িত্ব আদায় করবেন পরিপূর্ণরূপে। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। কেউ আপনার কাছে কোনো আমানত রাখলো, আপনি যদি পরবর্তী বলেন না পয়সাটা একটু বেশি, কোনো সাক্ষী পাক্ষী নাই, আমি নেইনি, তুমি তো আমাকে কোনো দিন দেওনি, সম্ভব না অসম্ভব? আর এরকম করে কিনা মানুষ ভাইচান, আমরা জানি না, কিন্তু করে, কারণ আমাকে কয়েকজন বলেছে। আল্লাহ হেদায়াত দিন, খবরদার। আদ্দিল আমানাতা ইলা মান ইতমানাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ তোমার কাছে আমানত রাখে তাহলে তার গচ্ছিত আমানত তুমি তার পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আমানতের খেয়ানত যারা করে তাদের মধ্যে হচ্ছে মুনাফিকি গুণ। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটি গুণ যার মধ্যে আছে সে কট্টর মুনাফিক, আর যদি চার গুণের মধ্যে একটা থাকে তাহলে চার ভাগের এক ভাগ মুনাফিক। এর মধ্যে থেকে একটা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। তাই খবরদার, কেউ যেন আমানতের খেয়ানত না করে, ভয় করো আল্লাহকে, কারণ এই আমানত তোমার জন্য কাল কিয়ামতের দিন দাঁড়াবে। যদি আমানতের দিয়ে বোঝা যাচ্ছে আমানত যদি নিয়মিত আদায় করো তাহলে তারা তোমার সুপারিশ করবে, তোমার সহযোগিতা করবে। যদি এরকম না হয় তাহলে ওখানে আমানত কেন যাবে, ঠিক না? আর আরেকটা হচ্ছে রাহিম। রাহিম মানে আত্মীয়তার সম্পর্ক, এই দুইটার গুরুত্ব বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটার কথা এখানে উল্লেখ করেছেন, একটা হলো আমানত আর আরেকটা কোনটা রাহিম মানে আত্মীয়তার সম্পর্ক। ওই সময় ফায়ামুরু আউওয়ালুকুম কালবারকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে থেকে যারা প্রথম সারির ঈমানদার তারা বিদ্যুৎ যেরকম চমকায় দ্রুত গতিতে, ওই রকম দ্রুত গতিতে তারা পুল সিরাত, ওই সিরাতের পুল পার হবে। এটাকে আমরা বলি পুল সিরাত, পুল সিরাত বলি না, কিন্তু এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সিরাত, আর অন্য ফর্মে জিসির শব্দ আছে। তাহলে প্রথম একদম শুরুতে যারা জান্নাতে যাবে
পুনসিরাত পার হবে বিদ্যুতের গতিতে। এরপর বলছেন قال قلت بأبي أنت وأمي أي شيء كمر البرق قال ألم تروا إلى البرق كيف يمر ويرجع في طرفة عين রাবি বর্ণনাকারী বলছেন আমি বললাম আইয়ু শাইইন কামারিল বার্ক, এমন কোন বস্তু আছে যেটা বিদ্যুতের মতো যেতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কি দেখো না বিদ্যুৎ কীরকম যায় আর আসে, চুকের পলকের মতো বিদ্যুৎ যায় আসে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই রকম ওরা জান্নাতে যাবে, পুলসিরাত পুল পার হবে। আর আপনার সাথে কি থাকবে বলছেন? পুলসিরাতের ডান দিকে আর বাম দিকে দুইটা জিনিস, একটা কি আমানত আর আরেকটা কোনটা আত্মীয়তার সম্পর্ক। ইমাম নবী রহমতুল্লাহ এখানে উল্লেখ করছেন এই দুইটি যেখানে থাকার তার কারণটা হচ্ছে লিইযামি আমরিহিমা ওয়া কাসীরি মাওকিহিমা, এদের গুরুত্ব আর এদের ইজ্জত আল্লাহর কাছে খুব বেশি, এই জন্য ওরা এই দুটি আমানাতার রাহিম পুলসিরাতের ডান দিকে বাম দিকে তারা দাঁড়াবে। সুবহানাল্লাহ। তাই খবরদার আমানতের খেয়ানত করবেন না। একটু আগে বলেছি আমানতের খেয়ানতকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কি বলেছেন? মুনাফিক, অর্থাৎ কট্টর মুনাফিক না। যদি চার গুণ থাকে তাহলে কট্টর মুনাফিক, আর যদি চার গুণের মধ্যে একটা থাকে তাহলে। তো এখানে এই হাদিসে শুধু আমি একটি উল্লেখ করলাম আমানত, যেহেতু এই হাদিসে এখানে উল্লেখ হয়েছে কি আমানতের কথা। আর রাহিম আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক জোরে রাখার নির্দেশ এসছে। যথাসাধ্য চেষ্টা করবে দিনই কারণে মানুষের সাথে সম্পর্ক কাটা যায়, নিয়মতান্ত্রিক দুনিয়ার কারণে কাটা যায় না, দুনিয়ার কারণে কাটা যায় না, আত্মীয়তার সম্পর্ক কাটা যায় না। যথাসম্ভব আপনি চেষ্টা করবেন তার সাথে আত্মীয়তার সম্পর্ক জোরে রাখতে। আপনি তার সাথে ভালো ব্যবহার করেছেন কিন্তু সে আপনার সাথে ভালো ব্যবহার করছে না, আপনি তার সাথে ভালো ব্যবহার করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, আমি করি কিন্তু ও করে না, আমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখার চেষ্টা করি কিন্তু সে করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি করো। আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখা তো ওই সময় হয় যখন সে করে না আর তুমি করো, আর যদি সে করে আর তুমি করো তাহলে তো বদলা বদলি হয়ে গেল ব্যাপারটা, বুঝতে পারছেন? সেও করছে তুমিও করছে, এই হিসাবে করলে কি হচ্ছে? বদলা বদলি। আর যদি সে করে না আর তুমি করো তাহলে এটা কি হবে? সিলা রহমে, বুঝে আসছে? সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে এই গুণ আছে, দুর্বল আমরা, তাই এই দুর্বলতা দূর করা উচিত। তাহলে প্রথমে যারা পুলসিরাত পার হবে বিদ্যুতের গতিতে, দ্বিতীয় স্তরে যারা যাবেন বলছেন কামার রিহ, রিহ মানে বাতাস, বাতাসের গতিতে, বাতাস যেভাবে দ্রুত গতিতে চলে, হ্যাঁ ওই রকম তারা দ্রুত গতিতে জাহান্নামের উপরে যে পুল থাকবে ওই পুল পার হবে। আচ্ছা সবাইকে যেতে হবে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে, যদি আপনি ভালো হন তাহলে এই গতি। আচ্ছা সামনে তৃতীয় নম্বর স্তরে যারা হবে বলছেন কামাররি তৈরি ও সদ্দির রিজালি তাজরিবিহিম আমালুহুম, যেভাবে পাখি চলে পাখির গতি, আর একটা মানুষ খুব দ্রুত দৌড়ায় এরকম মানুষের গতিতে, দ্রুত যে দৌড়াতে পারে তার গতিতে লোকজন পার হবে জাহান্নামের উপরে যে পুল থাকবে পুল পার হবে। আর এটাকে বলা হয় কি? পুনসিরাত। তারা এই যে তারা যাবে কীরকম যাবে বলছেন তাজরিবিহিম আমালুহুম, তারা যে নেক আমল করত ওই আমল অনুসারে তারা জাহান্নামের উপর দিয়ে তারা যাবে কোথায়? জান্নাতে। আপনার আমল যত ভালো হবে তত এক নম্বর,
তার নম্বর দুই নম্বর, তারপরে কি তিন নম্বর এখানে উল্লেখ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নাবিয়ুকুম কায়িমুন আলাস সিরাত ইয়াকুলু রাব্বি সাল্লিম সাল্লিম, তোমাদের নবী ওই সিরাতের কাছে দাঁড়ানো থাকবেন আর বলবেন রাব্বি সাল্লিম সাল্লিম, তার মানে কি আল্লাহ তুমি শান্তি দান করো, আল্লাহ তুমি নাজাত দান করো। শান্তি হবে না যদি নাজাত না পায়, তাই না? সাল্লিম সাল্লিম, সালামতি দান করো, শান্তি দান করো, রব তুমি নাজাত দান করো। বলছেন হাত্তা তাজিজা আমালুল ইবাদ হাত্তা ইয়াজি আর-রাজুল হাত্তা ফালা ইস্তাতিউ সাইর সাইরা ইল্লা যাহফান, এরকম করে যারা চলে যাবেন ভালো লোক ওরা আগে ভাগে, পরবর্তী যা দুর্বল ওরা রয়ে যাবে, যারা দুর্বল রয়ে যাবে তো এমন হবে যে এক ব্যক্তি আসবে যে দ্রুত যেতে পারছে না, হেঁটেও যেতে পারছে না, তো হামাগুড়ি দিয়ে দিয়ে যাবে ওই পুরুষের পুল, পার হবে কীরকম জাহফান হামাগুড়ি দিয়ে দিয়ে, এর গতি একদম দুর্বল। কালা وفي حافتي الصراط كلاليب معلقة مأمورة بأخذ من أمرت به, আর এই সিরাতের দুই কিনারে থাকবে কালালিব মুআল্লাকা, মানে ঝুলন্ত আঁকড়া থাকবে, কাল্লুবের বহু বচন, কাল্লু মানে লোহার আঁকড়া, আঁকড়া বোঝেন টান দিলে এরকম, তো লোহার আঁকড়া থাকবে ঝুলন্ত। কেন থাকবে? ওদেরকে ধরার জন্য যাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ওদেরকে ওই আঁকড়া ইনোহার আঁকড়া ওগুলো ওদেরকে ধরে ওখানে নিক্ষেপ করে দিবে, কোথায়? জাহান্নামে। তাই আপনারা ইনশাআল্লাহ, আমরা সবাই জান্নাতে যেতে চাই, যদি জান্নাতে যেতে চাই তাহলে জাহান্নামের উপর দিয়ে আমাদেরকে রাস্তা পার হতে হবে, এই রাস্তা পার হবো না যদি আমার আমল ঠিক না থাকে। আচ্ছা আপনি খেয়াল করুন, আমেরিকা যদি 5 বছর থাকে তাহলে সিটিজেনশিপ পেয়ে যাবে, তাই না? কত ইজ্জত, আমেরিকান হয়ে গেছে। আর এখানেই দেখেন আপনি, যদি কোনো একটা আমেরিকান আসে এখানে তার কত ইজ্জত থাকে, থাকি না? আর আপনার কতটুকু ইজ্জত? আপনার পজিশন যদি ভালো হয় তবু সেরকম ইজ্জত হবে না, কারণ আমেরিকার ইজ্জত জিয়াদা। আমেরিকায় যদি একটা ক্লিনার হয় তার সিটিজেনশিপ হয় আমেরিকান। হ্যাঁ, সত্য না মিথ্যা? আল্লাহ আমাদের হেফাজত করুন। কিন্তু আপনি যদি মুসলমান হয় সত্যিকারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক জমিন ভর অর্থাৎ দুনিয়া ভরা কাফির থেকেও একটা মুসলমান আল্লাহর কাছে বেশি ইজ্জতওয়ালা। এক মুসলমান দুনিয়া ভরা কাফির থেকে এক মুসলমানের ইজ্জত আল্লাহর দরবারে বেশি। তাই যারা একটু ইজ্জত পেয়েছেন বড়াই করবেন না, কেউ বড়াই করবেন না, বড়াইতে ফায়দা নেই। হয়তো কিছুদিন থাকলে বড়াই, পরে শেষ, তারপরে কবর মৌত আসার পরেই শুরু হয়ে যাবে মন্ডিস। বড়াই একমাত্র আল্লাহর, আর কারো বড়াই হয় না। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম, বড়াইয়ের অধিকারী যিনি তিনি হচ্ছেন আল্লাহ, আকাশে জমিনে যার বড়ত্ব চলে তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আপনি কি বড়াই দেখাবেন? তাই আমরা কেউ যেন বড়াই না করি। আল্লাহ যদি আপনাকে কিছু দেয় বলো আলহামদুলিল্লাহ, কে দিল? আল্লাহ, তো বড়াই করবেন কেন? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামাখদুসুন নাজিন ওয়া মাকদুসুন ফিন নার, ওখানে তো আছে লোহার আঁকড়া, ওই হিসাবেই পুলসরাতের উপরে দুই কিনারা, তো কোনো কোনো লোক আছে এরকম একটু টাচ করে, হালকা টাচ, এটাকে খাদশ বলে, চামড়া ছিলে হ্যাঁ খাদশ, হালকা টাচ হয়েছে আর কি, না জেন ও নাজাত পেয়ে যাবে। আর কেউ কেউ আছে মকদুস, ওকে ওকে ধরে ওকে ফেলে দেওয়া হবে, ও যাবে কোথায়? জাহান্নামে। তাই মানুষের আমল মোতাবেক। আচ্ছা আপনি, আপনার আমল, আপনি যদি বলেন আমার আমল মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার আমলটা আরও কিছু অন্য কিছু মিলিয়ে দিলেন, যাবেন কোথায়? জান্নাতে যেতে চান, ফুলসুরাত পার হয়ে যেতে হবে,
তো আপনি কি বলেন যেন জাহান্নামের আগুন আমাকে টাচ করুক, এটা কি পরিপূর্ণ সাফল্য? পরিপূর্ণ সাফল্য কোনটা? জাহান্নামের আগুন টাচ করবে না আলাতুল। কার বেগে বলছেন? বিদ্যুতের বেগে আমরা যাব। বলুন ইনশাআল্লাহ সবাই যেতে চান? তাহলে যদি এরকম বলে আপনি বিদ্যুতের গতিতে যেতে হবে, যেতে চান, তাহলে সব রকমের কবিরা গুনা থেকে বাঁচতে হবে, বুঝলেন? আর কি করতে হবে? শিরিক থেকে, সবার আগে শিরিক থেকে বাঁচতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, হজ করলে হবে না, লম্বা দাড়ি রাখলে হবে না, লেবাস পড়লে হবে না, ইসলামী লেবাস বা কথিত লেবাস যারা বলে, এরকম টুপি পাগড়ি পড়লে হবে না যদি আপনার আকীদা ঠিক না থাকে। আকীদা ঠিক আছে, আমল করলেন ভালো, আলহামদুলিল্লাহ, আকীদা ঠিক নেই সব নষ্ট। এজন্য আকীদা ঠিক করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দিয়েছেন সৌদিতে আসা, এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। যে কয়দিন আছেন বা যে কয়দিন আমরা এখানে থাকবো, জ্ঞান চর্চা করি, আকীদার জ্ঞান বাড়াই, আর শিরিক আর বেদাত থেকে বাঁচার চেষ্টা করি, আল্লাহর একত্ববাদী বান্দা হিসেবে আমরা চলার চেষ্টা করি। যদি এরকম হয়, এর সাথে সাথে কবিরা গুনাহ থেকে বাঁচি, আল্লাহ যেসব কাজ আমাদের উপর ফরজ করেছেন ওগুলো আদায় করি, আশা করি আমরা ইনশাআল্লাহ প্রথম কাতারের জান্নাতি যারা তাদের সাথে আমরাও সামিল হব ইনশাআল্লাহ। কিন্তু আপনি এরকম না। তাই আরেকটা কথা, ফরজ যত আমল করবেন এর সাথে সাথে নফলও আদায় করার চেষ্টা করুন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজে যদি কিয়ামতের দিন ত্রুটি থাকে, রব্বুল আলামিন বলবেন দেখো আমার বান্দার নফল সলাওয়াত আছে কি না, নফল নামাজ আছে কি না। এবারে যদি নফল নামাজ থাকে, তাহলে নফল নামাজ দিয়ে ফরজ সলাতের ত্রুটি পূর্ণ করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। এই জন্য ফরজ তো পড়বই, আমাদের মধ্যে ত্রুটি আছে, তাই ফরজের সাথে সাথে নওয়াফিলও যেন আমরা আদায় করি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, والذي نفس أبي هريرة بيده إن قعر جهنم لسبعون خريفا ওই সত্তার কসম যার হাতে আবু হুরায়রার জান রয়েছে, জাহান্নামের গভীরতা সাবউন খরিফ, অর্থাৎ সত্তর বৎসরের দূরত্ব হচ্ছে জাহান্নামের গভীরতা। এমনকি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসাছিলেন, হঠাৎ করে একটি আওয়াজ শুনলেন, বললেন তোমরা কি বলতে পারো এই আওয়াজটা কি? তারা বললেন আল্লাহ আল্লাহ রাসূল জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্তর বৎসর আগে জাহান্নামে একটা বিশাল পাথরখণ্ড নিক্ষেপ করা হয়েছিল, এখন জাহান্নামের গভীরতায় গিয়ে পৌঁছেছে। তাই আমাদের সকলকেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা উচিত। তাই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, বলবেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আর জান্নাত চাইবেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাতাল ফিরদাউস, তিনবার বলবেন, তিনবার তিনবার করবেন। আর একটি রেওয়ায়াত এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দিনে রাত্রে সাতবার আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত আল্লাহর দরবারে বলে আল্লাহ তুমি আমাকে, তুমি তাকে, তুমি তার ঠিকানা আমার মধ্যে বানিয়ে দাও। আর যদি কেউ কেউ দিনে রাতে সাতবার আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চায়, জাহান্নাম আল্লাহকে বলে আল্লাহ তুমি তাকে আমার থেকে আশ্রয় দিয়ে দাও। সুবহানাল্লাহ। তিনবারের কথা আছে, সাতবারের কথা আছে, শেখ নাসিরুদ্দিন আলবানী হাসান সাব্যস্ত করেছেন সিলসিলাতুল হাদিসের সহিহে। এই যে সুপারিশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জন্য সুপারিশ করবেন, আর সর্বপ্রথম কে সুপারিশ করবে, এই অনুচ্ছেদ বলছেন, বাবুন ফি কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউয়ালুন নাস ইয়াশফাউ ফিল জান্নাহ ওয়ানা আকসারুল আম্বিয়া ইত্তাবান, আমি হচ্ছি সর্বপ্রথম ওই মানুষ
যে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আর নবীদের মধ্যে সবচেয়ে বেশি যার অনুসারী হবে হবে তিনি হচ্ছে আমি। কে বললেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী উম্মত সংখ্যা সমস্ত নবীদের থেকেও বেশি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একথা ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী সহিহ মুসলিমে একটা শিরোনামে এরকম লিখেছেন। তারপর বলছেন, আন আনাস ইবনে মালিকিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউয়ালুন নাস ইয়াশফাউ ফিল জান্নাহ ওয়ান আকসারুল আমবিয়া ইত্তাবাআন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম সুপারিশ করবেন আল্লাহর দরবারে। এইগুলো একটা। অন্য রওয়ায়েতে আসছে, ওয়ান আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি হচ্ছি সর্বপ্রথম ব্যক্তি যে জান্নাতের দরজা সর্বপ্রথম গিয়ে নক করবে। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে না যাওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না, অন্য কোনো নবী যেতে পারবেন না, অন্য কোনো উম্মত যেতে পারবে না। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, বিশেষত্ব, খুসুসিয়া, সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি। এমনিভাবে অন্য রেওয়ায়েতে এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু শাফিয় ফিল জান্নাহ لم يصدق نبي من الانبياء ما صدقت وان من الانبياء نبيا ما يصدقه من امته الا رجل واحد। জান্নাতের প্রথম সুপারিশকারী হচ্ছে আমি। আমাকে লোকজন যতটুকু মেনেছে সেরকম আমার পূর্বেকার কোন নবীকে লোকজন ততটুকু মানেনি। তাই দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আখেরি নবী, খাতিরমুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখনই তার লক্ষাধিক সাহাবা ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই যে বিদায়ী হজে আরাফার মাঠে লক্ষাধিক সাহাবা ওই সময় উপস্থিত ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তাহলে তো বাকি তো অনেক সাহাবা ছিলেন ওই সময়। তারপরে বর্তমানে সারা পৃথিবীতে কত কোটি উম্মত রয়েছে সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক উম্মত, তারা হয়তো শিরিক বেদাত করছে, কিন্তু তথাপি খাঁটি উম্মত যারা শিরক আর বেদাত থেকে মুক্ত এদের সংখ্যাও কম না। ঠিক ঠিক না? ও ঠিক বলেন তো, অনেক ইনশা আল্লাহ তাআলা। সৌদি দেখেন, বাংলাদেশ দেখেন, ভারত দেখেন, কম কথা নয়। এবারে যাদের মধ্যে রয়ে গেছে শিরিক বেদাত, যদি তারা অজানা অজান্তে করে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে কিয়ামতের দিন, যেহেতু জানে না। কিন্তু কথা হলো, যারা জানে, জেনে বুঝে করছে, হক তাদের কাছে স্পষ্ট হয়েছে, এতচ্ছত্ব হক মানছে না, শিরিক করছে, ওরা কিন্তু মাফ পাবে না। আর যারা বাহ্যত মুসলমান বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, বলছে সলাৎ পড়ছে, সিয়াম, যাকাত, হজ নিয়মতান্ত্রিক আদায় করছে, কিন্তু অনেকটা খুঁটিনাটি বিষয় তারা বুঝতে পারছে না, অথবা তাদের কাছে হক পৌঁছায়নি। তো এই অবস্থায় তাদেরকে তাদের বাহ্যিক অবস্থানের উপর রেখে দিতে হবে। আর আল্লাহর কাছে এদের ব্যাপারে হয়তো বলা যেতে পারে ওরা কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে মাফ করে দিবে, যেহেতু তারা জানে না। কিন্তু কথা হলো, যাদের কাছে হক পৌঁছেছে আর উপস্থিত সময় কার কাছে হক হক পৌঁছায়নি, অতএব সবাইকে চৌকান্না তো থাকা দরকার। এই সেন্টারে যারা আসেন বা আসেন না, ওনাদের যারা অবস্থান করেন, আপনি যদি আসেন তাহলে তো আপনার কাছে হক পৌঁছাচ্ছি, আর যদি না আসেন বাইরে তবু আমাদের লোকজন ওদের পর্যন্ত হক পৌঁছিয়ে দিচ্ছে, দিচ্ছে কিনা বলেন তো ইনশাআল্লাহ। তাই আপনারা যারা বুঝদার, আল্লাহ আপনাদেরকে যাদেরকে জ্ঞান দান করেছেন, আপনারা আপনাদের দায়িত্ব আদায় করতে হবে। শুধু আমি জেনেছি এটা যথেষ্ট না, কেয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। শিরক থেকে না বাঁচলে রব্বুল আলামিন আপনাকে মাফ করবে না। ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রিওয়ায়েতে বলছেন,
آتي باب الجنة يوم القيامة فأستفتح فيقول الخازن من أنت فأقول محمد فيقول بك أمرت ألا أفتح لأحد قبلك আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজায় যাবেন কিয়ামতের দিন, গিয়ে বলবেন দরজা খুলো। ওই সময় জান্নাতের দরজার যে ফেরেশতা থাকবেন তিনি বলবেন আপনি কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তিনি বলবেন আপনারই জন্য আমাকে নির্দেশ দেয়া হয়েছে, আমি যেন আপনার পূর্বে আর কারো জন্য জান্নাতের দরজা না খুলি। এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সামনে দেখুন এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য সুপারিশ করবেন, কার জন্য করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন ইয়াদউ বিহা ফাউরিদু আন আখতাবিআ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। প্রত্যেক নবী বিশেষ করে এক একটা দাওয়াত পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, আর ওই দাওয়াত দাওয়াত মানে দোয়া, ওই দাওয়া তিনি করেছেন তার উম্মতের জন্য। প্রত্যেক নবী বিশেষ দোয়া তিনি করেছেন কার কাছে? তার উম্মতের জন্য। কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি কী করলাম, আমার যে দোয়া বিশেষ দোয়া ওইটা আমি কিয়ামতের দিন আমার উম্মতের জন্য ওইটা লুকিয়ে রেখেছি, ওইটা গোপন করে রেখেছি এই সুপারিশটা। এটা আমি কার জন্য করবো? আমার উম্মতের জন্য করব। কিন্তু দেখুন এবারে এই যে উম্মতের জন্য করবেন, অন্য রেওয়ায়েতে বলছেন আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته। প্রত্যেক নবীর একটা দোয়া আছে মকবুল, তো সকলেই আগেভাগে সেই দোয়া করে নিয়েছেন, আর আমি কিন্তু আমার দোয়াটা ওই বিশেষ দোয়াটা আগেভাগে করিনি, ওইটা রেখেছি আমার উম্মতের জন্য, কেয়ামতের দিন তাদের জন্য করব। সুবহানাল্লাহ। এবারে এই যে সুপারিশ বা এই দোয়া কে পাবে? বলছেন ফাহিয়া নাইলাতুন ইনশা আল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন। আমার এই সুপারিশটা আমার উম্মত থেকে ওরাই পাবে ইনশা আল্লাহ, যারা শিরিক না করো অবস্থায় মৃত্যুবরণ করেছে। কথা বুঝলেন? তাহলে শর্ত, নবীর সুপারিশ পাওয়ার জন্য শর্ত কি? শিরিক থেকে মুক্ত থাকা। আপনি বেদাত করছেন আর শিরিক করছেন, আবার বলছেন নবীর সুপারিশ পাবো, হবে না। শিরিক করলেন, কবর পূজা করলেন, বাবাকে ডাকলেন ও বাবা দে, ঠিক না? অথবা কোনো নবীকে ডাকলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দিতে পারেন না, দেয়ার মালিক কে? আল্লাহ। قل لا املك لنفسي نفعا ولا ضرا الا ما شاء الله। আপনি বলুন আমি আমার নিজের লাভ লোকসানের মালিক না, তবে যতটুকু আল্লাহ চায়। তাই নবীর লাভ লোকসানের মালিক না। قل اني لا املك لكم ضرا ولا رشدا। আপনি বলে দিন আমি তোমাদের লাভও করতে পারি না ক্ষতিও করতে পারি না। لا املك لكم ضرا ولا رشدا। ضر মানে কি? ক্ষতি। আর রসদ যেহেতু এর বিপরীত এসছে তাহলে লাভ, লাভ লোকসানের মালিক তোমাদের আমি না। এমনিভাবে অন্যত্র আল্লাহ বলেছেন তুমি বলে দাও আমি আমার নিজেরও লাভ লোকসানের মালিক না। তাহলে লাভ লোকসানের মালিক কে? আল্লাহ। ভালো করে বুঝতে হবে। আপনি এখান থেকে ডাক দিন ইয়া নবী ইয়া রসুল আল্লাহ, এরকম কিছু লোক আছে আল্লাহ রসুলকে ডাকে, রসুলকে ডাকবেন না, ডাকবেন কাকে? আল্লাহকে। উদ্দুল্লাহ আবিদুর রহমান উদ্রুনি আস্তাজিব লাকুম। রব বলেছেন তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকের জবাব দেব, আমি তোমাদের দোয়া কবুল করব। বলেননি তো উদ্রুর রসুল? বলেছেন নাউযু বিল্লাহ মিন হাযা শিরক। আল্লাহ রসুলকে ডাকা যায় না, ডাকবেন কাকে? আল্লাহকে। উদ্রুল্লাহ আল্লাহকে ডাকো। উদ্রু রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান। তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ের সাথে, সঙ্গোপনে ডাকো, কাকুতি মিনতি করে রবকে ডাকো।
আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে ডাকতেন বলেন তো? নবী করিম সাল্লাম দোয়া করেছেন, বৃষ্টি হচ্ছে না, খুতবারত অবস্থায়, সহি বুখারী রেওয়ায়ত বলেছেন আল্লাহুম্মা আগিসনা, কাকে বলেছেন? না নিজেকে বলেছেন, খালাস আমি দিয়ে দেবো বৃষ্টি। তা বৃষ্টি দেওয়ার মালিক কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? না বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ডেকেছেন। রিজিকের মালিক কে? আল্লাহ। ভাত খেয়ে দিবে? আল্লাহ। টাকা পয়সা খেয়ে দিবে? আল্লাহ। অন্য কেউ দিতে পারে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রবের ইবাদত করেছেন, ওই রবের ইবাদত আমরাও করি, আমরা করি, বলেন ইনশাআল্লাহ। অন্য রবের ইবাদত করি না আমরা, তাই আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। দ্বিতীয় নম্বর যেটা আপনার কলিমা পড়েন, আর কলিমা শাহাদার অন্তর্ভুক্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমি যাই করি, যেসব ইবাদত করি, সবই আমি কার তরিকায় করব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ভিন্ন, কোনো ইবাদত যদি আমি করি, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল না। এ সম্পর্কে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী একই অর্থে অনেক রওয়ায়াত এখানে উল্লেখ করেছেন। এরপর দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কীরকম দোয়া করেছেন, বলছেন আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা أن النبي صلى الله عليه وسلم تلا قول الله عز وجل في إبراهيم ربي إنهن كثير ربي إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم الله رسول صلى الله عليه وسلم إبراهيم عليه السلام সম্পর্কে এই আয়াতটি পাঠ, যে আল্লাহ যে বলেছেন এই আয়াতটি পাঠ করলেন, আল্লাহ পাকের কালাম ইব্রাহিম সম্পর্কে তিনি কি বলেছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, ও রব এরা অনেক লোককে ওরা গুমরাহ করে ছেড়েছে, ফামান তাবিআনি ফা ইন্নাহু মিন্নি, যে কেউ আমার অনুসরণ করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে ইব্রাহিম আলী ইসলামের কথা। এরপর বললেন ওয়াকালা আলী ইসলাম ওয়াকালা ঈসা আলী ইসলাম ইন তুআযযিবহুম ফা ইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, ও আল্লাহ যদি তুমি তাদেরকে আযাব দাও তাহলে তো তারা তো তোমারই বান্দা, আর যদি তুমি তাদেরকে মাফ করে দাও তাহলে তুমি হচ্ছ পরাক্রমশালী, তুমি হচ্ছ প্রজ্ঞাময়, যদি আযাব দাও তাহলে তারা কি তোমারই বান্দা, আর মাফ করে দিলে তুমি হচ্ছ আজিজ পরাক্রমশালী, আল হাকিম প্রজ্ঞাম। এখন কে বলেন এই জায়গায়? বলেন ইন্দকান্তাল গাফুর রহিম বলেননি, বুঝতে পারছেন? এখানে কি বলেছেন? আল আজিজ আল হাকিম, যদি তুমি তাদেরকে মাফ করে দাও তাহলে এরকম কিছু না যে আরেকজন আছে যার চাপের সম্মুখীন হয়ে তুমি মাফ করে দিয়েছ, বুঝতে পারছ? তাই তুমি হলে আল আজিজ, আবার হচ্ছে আল হাকিম প্রজ্ঞাময়, কেন মাফ করে দিয়েছো, এর মধ্যে কী কৌশল নিহিত আছে ওইটা কেউ জানে না, ওইটা তুমি জানো, তাই তুমি হাকিম, তুমি আজিজ হিসেবে যদি মাফ করে দাও কোনো অসুবিধা নেই। ঈসা আলী ইসলাম তার উম্মতের জন্য দোয়া করেছেন। আচ্ছা আসেন এবারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ফারাফা ইয়াদাইহি ওয়াকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু হাত তুললেন আর বললেন ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত, বুঝে আসছে কি বলছেন? আল্লাহুম্মা উম্মতি 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 বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে উঠলেন বা কাঁদতে লাগলেন। ফাকাল আল্লাহু আজ্জা ওয়া জাল ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মাদ ওয়া রাব্বুকা আ'লাম فسله ما يبكيك فأتاه جبريل عليه الصلاة والسلام فسأله فأخبره رسول الله صلى الله عليه وسلم بما قال وهو أعلم فقال الله يا جبريل اذهب إلى محمد فقل إنا سنرضيك في أمتك ولا نسوك. الله رسول صلى الله عليه وسلم دعا كلنا, আর এই জায়গায় কী বলছেন? দুহাত তুলে
ফরাফা ইয়াদাই দুহাত তুলে বলেছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত, আর কাঁদলেন। আল্লাহ রব্বুল আলামিন জিব্রিল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রিল তুমি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ তো জানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য কি, হ্যাঁ রব্বুক আলাম, তুমি গিয়ে তাকে বলো মা ইউবকি, কি কারণে তুমি কাঁদলে, কেন কাঁদলে, কোন জিনিস তোমাকে কাঁদালো। জিব্রিল আলাইহিস সালাম তার কাছে আসলেন, এসে বললেন যে আপনাকে কি কোন জিনিস কাঁদালো, তাকে প্রশ্ন করলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কথাটি বলে দিলেন, যা বলার বললেন। ফাকাল আল্লাহু ইয়া জিব্রিল ইযহাব ইলা মুহাম্মদ, আল্লাহ বলেন জিব্রিল তুমি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, গিয়ে তাকে বলো ইন্না ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুউকা, আপনি আমার পক্ষ থেকে গিয়ে বলে দিন যে আমি তাকে ইন্না সানুরদিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ক্ষেত্রে আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমরা অবশ্যই আপনাকে রাজি আর খুশি করে দেব। ওটা কোন দিন করবেন? হ্যাঁ আসল জিনিস কিয়ামতের দিন। ওয়ালা নাসুক, আপনাকে কষ্ট দিব না, ওই কিয়ামতের দিন রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতের ব্যাপারে খুশি করে দিবেন। সূরাতুল দোহা আপনারা পড়েছেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কি বললেন? ওয়ালাল আখিরা খায়রুল লাকা মিনাল উলা, প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থা, দুনিয়া থেকে আখরাত আপনার জন্য অনেক উত্তম অনেক ভালো। তাহলে দুনিয়া ভালো না আখরাত ভালো? কিন্তু সবার জন্য নাকি? আপনি যদি ভালো হন তাহলে আপনার জন্য আখরাত ভালো, আর যদি মুশরিক হন তাহলে ভালো কোথায় যাবে? জাহান্নাম। আল্লাহর ইবাদত করে বান্দার ইবাদত করে তাহলে এটা মুশরিক কি না? হ্যাঁ, এই অবস্থায় তোমার জন্য আখরাত ভালো না, তোমার জন্য আনত শয়তান, তোমার ঠিকানা হচ্ছে কোথায়? জাহান্নাম। আর যারা ভালো লোক তাদের জন্য আখরাত অনেক ভালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আখরাত কতটুকু ভালো আল্লাহই জানে, সুবহানাল্লাহ, কোনো তুলনা হয় নাকি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এমন দিবেন, কত নিয়ামত দিবেন বলেননি, এত দিবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওই সব পেয়ে তুমি এত খুশি হবে, সুবহানাল্লাহ, তুমি খুশি হয়ে যাবে, খুশির কোনো শেষ আছে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এর মধ্যে থেকে একটা এখানে আল্লাহর পক্ষ থেকে বলা হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমরা আপনাকে দিব, তাই না, খুশি করব কিয়ামতের দিন আপনার উম্মতের ব্যাপারে। কিন্তু এই উম্মতকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই উম্মত ফাহিয়া নাইলাতুন ইনশা আল্লাহ লিমান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ তার উম্মতদের মধ্যে থেকে তারাই পাবে যারা শিরিক থেকে মুক্ত অবস্থায় মারা গেছে। তো আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেতে চাই, আমাদের উপর সকলের উপর ওয়াজিব আর ফরজ হলো আমরা সকল যেন শিরিক থেকে মুক্ত থাকি ইনশাআল্লাহ। সবাই থাকবেন, কখনো আল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না। এগুলো আস্তে আস্তে করে আমরা তো সবসময় আলোচনা করি, আরও বিস্তারিত আলোচনা আসবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এরপরে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, যারা জানেন না এই হাদিস শুনেন, এটা সহিহ মুসলিম থেকে পেশ করেছি, আমার নিজ পক্ষ থেকে না, হ্যাঁ সহিহ মুসলিম। এই সহিহ মুসলিম সারা দুনিয়ার সব জায়গায় এই সহিহ মুসলিম রয়েছে আর এই হাদিস রয়েছে। কিন্তু হাদিস পেয়ে আপনি বিকল্প অর্থ কেন গ্রহণ করবেন? যেটা পেয়েছেন আখেরাতের ব্যাপারে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেন তাহলে ওটা কোনো বিকল্প কথা বলা যায়?
আপনি বেশি জানেন না নবী বেশি জানলেন? কি ব্যাপার দেখেন, বলছেন বাবু বাইয়ানি আন্না আন্নাহু মান মাতা আলাল কুফরি ফাহুয়া ফিন নারি ওয়ালা তানফাউহু শাফাআতুন ওয়ালা তানফাউহু ক্বারাবাতুল মুকাররিবিন। যদি কোনো ব্যক্তি কুফরের অবস্থায় মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে, কোনো ব্যক্তির সুপারিশ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে না, বা কোনো ব্যক্তির সুপারিশ তাকে উপকৃত করতে পারে না। ওয়ালা তানফাউহু ক্বারাবাতুল মুকাররিবিন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা যদি হয় আর এই বান্দার যদি নিকটাত্মীয় হয় তবুও এর মাধ্যমে সে উপকৃত হবে না, যেহেতু সে কুফরির অবস্থায় মারা গেছে। এবারে কুফরির অবস্থায় কে মারা গেছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটাত্মীয় কে বলেন তো? আত্মীয়, রক্তের সম্পর্ক। আপনার সাথে সবচেয়ে বেশি আপনার সম্পর্ক রক্তের সম্পর্ক কার সাথে? আপনার মা বাপ কিনা? তো আপনার চাচা কেন গেলেন? বুঝছেন, চাচা আগে না বাপ আগে? আপনি বাপের বাপের ছেলে, আপনি বাপ, কে চাচা? তাই দেখুন বাপ সম্পর্কে হাদিস। আজকে আর বিস্তারিত কিছু বিবরণ পেশ করবো না, বিস্তারিত বিবরণ ইয়ম থানি। এই কথা বলেই আজকে আমার দর্শ শেষ করে দিচ্ছি। বলছেন হাদ্দাসানা ইমাম মুসলিম রহমতুল্লাহ, বলছেন সনদ সহ পড়ছি, এটা সন্দেহ দূর হওয়ার জন্য, আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী বলছেন তার সনদ দ্বারা, হাদিসটি কার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন ইমাম মুসলিম হাদ্দাসানা আবু বকর ইবনু আবি শাইবা قال حدثنا عفان قال حدثنا حماد بن سلمة عن ثابت عن أنس أنس কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী, যে আনাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমত করেছেন 10 বছর। কত বছর খিদমত? মদিনায় আসার পর থেকেই তিনি খাদিম ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া চারিত্রিক গুণ সম্পর্কে, বলেন আল্লাহ রসুল সাল্লামের চারিত্রিক গুণ এরকম ছিল যে এই 10 বছর আমি খিদমত করেছি, কোনো একটি কাজ করার জন্য বলেছেন হয়তো করিনি, আমাকে বলেন তুমি কেন করিনি, হয়তো বলেছেন কোনো একটু কাজ করো না আমি করিনি, আমাকে কেন, হ্যাঁ কেন করলে না, এরকম বলেননি। অথবা কেন করলে বলেননি, কেন করনি এরকম বলেননি। সুবহানাল্লাহ, ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আনাস বিন মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম, সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বাড়িতে, ওই খাদিম বলছেন দেখেন আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইনা আবি ক্বালা ফিন নার, এক ব্যক্তি আসলেন, এসে বললেন হে আল্লাহর রাসূল আমার আব্বু কোথায়? তিনি বললেন তোমার বাপ জাহান্নামে। ওই ব্যক্তি সম্পর্কে এই হাদিস এখানে আমার সামনে যে মুসলিম, হাদিস নম্বর হচ্ছে 347, হাদিস নম্বর 347, কিতাবুল ইমান। বলছেন ওই ব্যক্তি আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আইনা আবি ক্বালা ফিন নার, হে আল্লাহ রসুল আমার বাপ কই? এবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন তোমার বাপ জাহান্নামে, আবু কাফিন নার। আপনারা জানেন আরবি কিছু বুঝেন না, নার মানে কী মানে বলেন, আবু মানে কি? ফিন নার, একদম সহজ। আচ্ছা, ফালাম্মা কাফা দাআহু, ফালাম্মা কাফা, কাফা বলছেন কাফা মানে, ফালাম্মা কাফা বিমানা যাহাবা মুওয়াল্লিয়ান, পিঠ মুড়িয়ে যখন যাচ্ছিলেন, চলে যাচ্ছেন ওই সাহাবি, দাআহু ওকে ডাকলেন, ডেকে বললেন ইন্না আবি ওয়া আবাকা ফিন নার, কি বললেন? ইন্না আবি, নিশ্চয় আমার বাপ, ওয়া আবাকা আর তোমার বাপ, ফিন নার, জাহান্নামে।
এই জন্যই এই হাদিসটি গুরুত্ব দিয়ে বললাম, আমরা ভালো করে বুঝলেন তো। হাদিস কোথায়? কিতাবুল ইমান সহি মুসলিম হাদিস নম্বর 347। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সাহাবিকে বললেন, শুনো, ইন্না আবি, আবি মানে কি বলেন, ও আবাকা আবুকা, আমার বাপ তোমার বাপ, ফিন্নার, জাহান্নামে। এজন্য এই হাদিসের শিরোনামে উল্লেখ হয়েছে, যদি কোনো লোক কুফরের অবস্থায় মারা যায়, সে আর এই লোকটি মুকাররব, আল্লাহর মুকাররব নৈকট্যপ্রাপ্ত বান্দা, বান্দার আত্মীয় হয়, তবুও সে যদি সুপারিশ করে, তার এই সুপারিশ বিন্দুমাত্র তাকে উপকৃত করতে পারবে না, শিরোনামে উল্লেখ হয়েছে। তারপরে হাদিস বললেন, বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ওই সাহাবিকে, তোমার বাপও জাহান্নামী আর আমার বাপও জাহান্নামী। এবারে কথা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এর বাপ তো আগেই মারা গেছেন, তো কীরকম জাহান্নামে? অনেক লোক বলে, জবাব দে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী হওয়ার আগেই মারা গেছেন, তারা জবাব দেয় এটা। আচ্ছা আপনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি এটা জানতেন না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মের আগেই তার বাপ মারা গেছেন? জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানেন কি না? না, জানা নাই। কোনো একটা এতিম বাচ্চা যদি জন্ম হয়, সে বড় হলে জানে কি না তার বাপ যে আগেই মারা গেছিল, ঠিক না? মা ছোটোবেলায় মারা গেছে, বাচ্চা জন্ম নেওয়ার সময় বাচ্চা জন্ম হয়েছে, মা মারা গেছে, বাচ্চা কি জানবে না তার মা একদম ছোটোবেলা মারা গেছেন? জানবে কি না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানেন না তার বাপ মারা গেছেন, কোন অবস্থায় মারা গেছেন জানেন না? এত সত্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন বললেন ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, তাহলে এটা কি তার নিজ পক্ষ থেকে বলেছেন তার না আল্লাহর পক্ষ থেকে বলেছেন? ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, যদি সাধারণ একটা কথা আমাদের বিশ্বাস করতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার নিজ পক্ষ থেকে বলেন না, তাহলে তার বাপের ক্ষেত্রে কি তিনি একটা মিথ্যা কথা বলবেন? অতএব যারা এই হাদিসকে মিথ্যা সাব্যস্ত করছ, তওবা করো আল্লাহর দিকে, তওবা করে আল্লাহর দিকে ফিরো, রুজু করো, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফরমান, আর নয় সহি মুসলিম থেকে এটা বের করে দিতে হবে হাদিসটা, ঠিক না ভাই? হ্যাঁ দাদা, সহি মুসলিম আসহুল কিতাব আসহুল কুতুব ইবাদা কিতাবিল্লাহ আল বুখারি ও মুসলিম, আল্লাহর কিতাবের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব দুটি, এক নম্বর সহি বুখারি আর আরেক নম্বর কোনটা? সহি মুসলিম। বরং অনেক উলামা সহি মুসলিমকে অগ্রাধিকার দিয়েছেন, কেউ কেউ বলেছেন আসহাবুল মাগারিব, তারা উল্লেখ, তারা সহি মুসলিমকে অগ্রাধিকার দিয়ে থাকেন, যদিও জমহুর ওলামা সহি বুখারিকে অগ্রাধিকার দিয়েছেন। তাই আমি বলছি আমাদের আকিদা ঠিক করি, আর এই হাদিস দ্বারা বোঝা গেল, শিরিক হলে, কুফর যদি আপনার মধ্যে থাকে, আপনি যতই আল্লাহর আল্লাহওয়ালা হন না কেন, বাহ্যিক, যতই নামাজ পড়েন, যতই হজ করেন, প্রতি বছর হজ, প্রতি বছর উমরা, আর যাকাত দেন, কোটি কোটি টাকা দেন, যাকাত দেন, গরিবদের সহযোগিতা করেন, সিয়াম সব কিছু করেন, কিন্তু শিরিক রয়েছে, এই অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান মোতাবেক আল্লাহ রসুল কাল কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবেন না। অতএব আমাদের সকলকেই শিরিক থেকে বাঁচতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আমাদের সকলকেই সচেষ্ট থাকতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, মুসলমানদেরকে হক বুঝে হক মানার তৌফিক দান করো, আমাদেরকেও তৌফিক দান করো। আল্লাহ আমাদের ভুল ভুলভ্রান্তি মাফ করে দাও, খাতা কুচুরি মাফ করে দাও, আল্লাহ আমাদের ইলিম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, স্মরণ শক্তি বাড়িয়ে দাও, আল্লাহ যা জানি সে অনুযায়ী আমল করার তৌফিক দান করো, আল্লাহ আমাদের সকলকে জ্ঞান অর্জন করার তৌফিক দাও, আমাদের জ্ঞান বাড়িয়ে দাও এবং জ্ঞান প্রচার করার তৌফিক দাও। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিইল মুসলিমিন আল আহইয়াই মিনহুম আল মাইয়িতিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين اللهم من أراد الإسلام والمسلمين سوءا فأشغله بنفسه واجعل كيده في نحره واجعل تدبيره في تدميره ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا
আল্লাহুম্মা মাতিনা বিআসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইতানা ওয়াজআলহুল ওয়ারিসা মিন্না ওয়াজআল ফাআরানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়া লা তাজআল মুসীবাতানা ফী দীনিনা ওয়া লা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়া লা মাবলাগা ইলমিনা ওয়া লা ইলান নারি মাসীরানা اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا برحمتك يا ارحم الراحمين اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين